মই বৰ্তমান উপস্থিত আছোঁ পুনাপুৰ ৰাজহ চক্ৰৰ অন্তৰ্গত কচুতলী প্ৰৱেশ পথত আৰু কচুতলীৰ এই অঞ্চলত দীৰ্ঘদিন যি উচ্ছেদ চলিছিল আৰু উচ্ছেদৰ পাছত পোনপ্ৰথমবাৰৰ বাবে লক্ষী পূজাৰ আয়োজন কৰা হৈছিল আৰু এইবাৰ আচলতে কালী পূজা পোনপ্ৰথমবাৰৰ বাবে আয়োজন কৰিছে স্থানীয় দল সংগঠন তথা ৰাইজে। আৰু যি ক'ব লাগিব মোৰ পিছফালে এই যি তোৰণ আছে এই তোৰণখন ভাঙি দিয়াৰ অভিযোগ উত্থাপন হৈছিল। ইয়াৰ যি পলক যি আছিলে আচলতে বেনাৰসমূহ ছিঙি পেলোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছিল। এই সমগ্ৰ ঘটনা সম্পৰ্কত ইতিমধ্যে সোণাপুৰ আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছে স্থানীয় দল সংগঠনে। আৰু নিশ্চয়কৈ পুনৰবাৰ কৈছোঁ পোনপ্ৰথমবাৰৰ বাবে কচুতলী অঞ্চলত এইবাৰ কালী পূজাৰ আয়োজন চলিছে। আৰু যি উদ্যোক্তা আছে উদ্যোক্তাৰ লগত আমি কথা পাতিম। আপোনালোকে কালী পূজাৰ আয়োজন কৰিছিলে কচুতলী অঞ্চলত, পূৰ্বতে যি দেখা পাইছিল লক্ষী পূজা সুন্দৰকৈ অনুষ্ঠিত হৈ গ'ল, তাৰপিছত এইবাৰ কালী পূজাৰ আয়োজন কৰিছে পোনপ্ৰথমবাৰৰ বাবে, কিন্তু দেখা গৈছে যে বেনাৰ পষ্টাৰ আজি ছিঙি পেলোৱা হৈছিল, কি ক'ব সম্পূৰ্ণ সমগ্ৰ ঘটনা সম্পৰ্কত? হয়, কচুতলীৰ যি অবৈধ উচ্ছেদ, এই উচ্ছেদ চৰকাৰে যিখিনি উচ্ছেদ কৰিলে অবৈধভাৱে দখল অবৈধভাৱে মানে মাটি যি মানে ভূমি মানে গ্ৰেজিং ৰিজাৰ্ভ বা বেল্টৰ মাটি দখল কৰি থকা অবৈধ নাগৰিকসকলক তেওঁলোকে তেনেকৈ উচ্ছেদ কৰিলে চৰকাৰে, উচ্ছেদ কৰাৰ পিছত প্ৰথমবাৰৰ বাবে আমি লক্ষী পূজা আয়োজন কৰিছিলোঁ এই কচুতলীত, কচুতলী গাঁৱত। হ্যাঁ, আর দ্বিতীয়বার বাবে আমি এই কালী প্রথমবার বাবে এইবারও তাৰমানে প্রথমবার বাবে আমি কালী পূজার আয়োজন করেছিলাম। আমার লক্ষ্মী পূজা ধুনকে সকলমে পার হয়ে গেল, সকল রাইজর আশীর্বাদত, ভগবানের আশীর্বাদত, মা লক্ষ্মীর আশীর্বাদত কোনো প্রবলেম হওয়া নাছিল। কিন্তু আমি যে কালী পূজা আমি মানে আয়োজন করেছিল যা পরিদিনাখন রাতে কোনোবা জেহাদী মানসিকতার, ভালকে শুনব, জেহাদী মানসিকতার কিছুমান মানুষে যা মানে মানসিকতার জেহাদী প্রক্রিয়া মানে আনক হিংসা করা, অন্য ধর্মক হিংসা করা, এনেকুৱা ধৰণৰ প্ৰক্ৰিয়া মানুহ কিছুমানে, হ্যাঁ, গতি এই মানে তোৰণখন ফালি চিৰি অৱস্থা নাইকিয়া কৰিছে। আৰু যিখন আমাৰ ভগৱা ধ্বজ বুলি কওঁ, গেৰুৱা পতাকা, সনাতন হিন্দুসকলৰ যি প্ৰাণ ভগৱা ধ্বজ, সেইখনক তেওঁলোকে অপমান কৰিছে, চিঙি আপোনাৰ তথ্য দিছে। গতিকে আমি আৰক্ষীৰ সহায় লৈছোঁ, আইনৰ সহায় লৈছোঁ, আৰক্ষী আহিছে, তদন্ত অব্যাহত আছে, কিছু ক্লু গম পোৱা বুলি আমি গম পাইছোঁ। গতিকে অতি সোনকালে এই জেহাদী প্ৰক্ৰিয়াৰ মানসিকতা মানে দুৰ্বৃত্তসকল মানে আৰক্ষী মানে জালত পৰিব বুলি আশা থাকিল। গতিকে ইয়াত নিরাপত্তার প্রয়োজন আছে, নিরাপত্তা রক্ষী মোতায়েন করব লগা হব নেকি, বা আপনাদের ইতিমধ্যে এজাহার দাখিল করেছে, প্রশাসনে কি ব্যবস্থা গ্রহণ করেছে? চাও, প্রশাসনের এইটো বেলেগ, প্রশাসনে একটা বস্তু গুরুত্ব দিব যাতে ল এন্ড অর্ডার মানে সিচুয়েশনটো মানে প্রবলেম নহয়, সমস্যা নহয়। গতিকে সেই ক্ষেত্রে আমিও মানে ইয়ার প্রতি মানে কঠোর দৃষ্টি রাখিছো যাতে ইয়াতে কোনো ধরনের মানে 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 কোনো ধরনের হাই কাজিয়া বা কোনো ধরনের মানে উচ্চনিমূলক মন্তব্য যাতে কোনো এনেকে নিদিয়ে। কিন্তু কথা হল, এটা আপনি যে কলে নিরাপত্তা, নিরাপত্তা কি দিব লাগে? এখন আমার ভারতবর্ষ, আমার অসম, আমার ডিমরিয়া, আমি বেলেগর নিরাপত্তা দিব পারো, আমি নিজে কে নিরাপত্তা লম? এই নিরাপত্তার কি নিরাপত্তা, কোনে কি করবো? ইয়াত কোনোবা হে কি আমাক কি টার্গেট করবো নাকি? নহব নহয়, সকলো সকলো অধিকার আছে, সকলে নিজের মানে ধর্মের প্রতি সম্মান করবো লাগে, সকলে করবে। কিন্তু এই তো নয় যে আজ হিন্দু সংগঠন সকলে ইয়াত করলে বলে আমি ইয়াত মানে মানুষখিনি আছো বলে আমি তাদের দাবি করি, সেই নয়, নিরাপত্তা নয়। এখন পাকিস্তান নয়, বাংলাদেশ নয়, কচুতলীখন সিরিয়া নয়, লেবানন নয়, পেলেস্তাইন নয়। গতিকে মানে ভাল মানসিকতাত মানে কাম করব লাগিব, সকলে সহায় সহযোগ করব লাগিব। ইয়াত কোনো জেহাদী মানসিকতা যদি কোনোবা কাবা হিংসা করে কাবা করিম বলে ভাবিছে নহয়, ডমিনেট করিম বলে ভাবিছে, সকিয়াই দিছো। এনে ধরনের কার্যকলাপের পর আপনি দূরত্ব থাকক, না আইনগত ব্যবস্থা লওয়া হব, সিধা কথা। নিশ্চয়কৈ এয়া আছিলে দুটা মন্তব্য। আচলতে তেওঁলোকে আচলতে যি জাতি সমন্বয় ৰক্ষাৰ কথা উল্লেখ কৰিছে, অভিযোগ কৰিছে জেহাদী মনোবৃত্তিৰ লোকে আচলতে এনেধৰণৰ কাম কৰিব পাৰে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।